নমস্কার বন্ধুরা, মোদক হলো ভগবান গণেশের একটি প্রিয় মিষ্টি। এই মোদক অনেক বাড়িতেই গণেশ চতুর্থীর দিন তৈরি হয়ে থাকে। বিশেষত মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে এই উৎসব মহা সমারোহে পালিত হয়ে থাকে। আজ আমি বানাচ্ছি ফ্রাইড মোদক ড্রাই ফ্রুটস দিয়ে। এখানে আমি 150 গ্রাম আটা এবং 150 গ্রাম ময়দা দুটোই সমান মাপের আমি নিয়েছি, ব্যবহার করেছি। আর 1 চিমটে নুন দিয়ে এবং 2 চামচের মতন 2 টেবিল স্পুন মানে 25 গ্রাম মতন ঘিয়ের ব্যবহার করেছি। দিয়ে খুব সামান্য পরিমাণ জল, ওই 1/2 কাপ মতন জল দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে। এটা আমি ডো বানাচ্ছি, পুরটা আমি পরে বানাবো। মাখাটা খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না, এরকম মাঝারিভাবে এটা দেখে নিতে হবে। দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমার স্বামীর কর্মসূত্রে প্রায় 3 বছর মতন আমরা গুজরাটে সুরাটে ছিলাম, আর যেখানে থাকতাম সেটা ছিল মারাঠি নিবাস। সেখানে দেখেছি প্রায় প্রতিটা বাড়িতে মহা সমারোহে গণপতি বাপ্পার পুজো হচ্ছে। মোদকের পুরটা বানানোর জন্য আমি মাঝারি নারকেল নিয়েছি 1টি এবং গুড় 150 গ্রাম মতন, ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু, আমল্ড বাদাম আর পেস্তা, এই 3টে 10-12টি করে, এগুলোকেই পরে আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর 8 থেকে 10টা ছোটো এলাচও আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াইতে 2 চামচের মতন ঘি দিয়ে তাতে প্রথমে একটু পোস্ত আর একটু সুজি, এই দুটো দিয়ে, দুটোই 1 টেবিল স্পুন করে দিয়ে একটু নাড়বো খানিকক্ষণ, কয়েক সেকেন্ডের জন্য অথবা 1 মিনিটের জন্য নাড়বেন। গণেশ চতুর্থী হলো হিন্দুদের কাছে একটা বড় উৎসব। এই দিনটা ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। মোদক অনেক রকমের হয়, একটা ট্র্যাডিশনাল মোদক যেটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়, এছাড়া ফ্রাইড মোদক যেটা আজকে আমি তৈরি করে দেখাচ্ছি, এছাড়াও চকলেট দিয়ে, সন্দেশ দিয়ে, সুজি দিয়ে, খোয়া ক্ষীর দিয়ে বিভিন্নভাবে মোদক তৈরি হয়ে থাকে। একটা কথা মনে রাখবেন, পুরটা যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু ধিম আছে করতে হবে, একদম লো ফ্লেম যেন থাকে। এরপর নারকল কোড়াটা দিয়ে দিলাম এবং নারকল কোড়াটা দিয়ে খানিকক্ষণ নাড়তে হবে, ড্রাই ড্রাই ভাবটা যেন চলে আসে। নারকলটা ততক্ষণ না নেড়ে যেতে হবে, তো 2-3 মিনিট মতন নাড়াচাড়া করে যখন একটু শুকনো বা ঝরঝরে হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু গুড় মেশাতে হবে। এবার গুড়টা দিতে হবে এবং খুব ভালো করে নারকেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। গুড় যেন কোনোভাবেই বেশি গলে না যায়, তাহলে কিন্তু পুরটাতে ভালো তৈরি হবে না, এবং পুর যদি ভালো তৈরি না হয়, নরম হয়ে যায়, গুড় যদি গলে যায় অতিরিক্ত, তাহলে কিন্তু মোদক থেকে পুরটা বেরিয়ে আসবে তেলে ভাজার সময়, এটা মাথায় রাখতে হবে। তাই গুড়টা দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে যখন মিশে যাবে ভালো করে, তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে ড্রাই ফ্রুটসটা মেশাতে হবে, আমন্ড, কাজু, পেস্তা যে গুঁড়ো করে আমি রেখেছিলাম ওইটা আমি মেশাবো, এবং সব শেষে এলাচ গুঁড়োটা মেশাতে হয়। শুধু চতুর্থীর দিন কেন, আপনারা চাইলে যে কোনো বুধবার গণেশ ভগবানকে এই মোদক বানিয়ে নিবেদন করতে পারেন। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েই কিন্তু নাড়ছি। অনেকেই অনেকভাবে হয়তো মোদক বানানো শিখিয়ে থাকেন, আমি যতটা সম্ভব সহজ পদ্ধতিতে, আমি যত রেসিপি এখানে দেখাই আপনারা লক্ষ্য করবেন, যতটা সিম্পলভাবে দেখানো যায় আমি সেই চেষ্টাটাই করি। বিশেষ করে অনেকেই নতুন গৃহিণী আছেন বা নতুন প্রথম এই রান্নাটা করছে, তারাও যাতে খুব সহজভাবে করতে পারে সেই চেষ্টাই আমি করি, এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আমার দেখানো যত রেসিপি আছে আপনারা দেখবেন আমি যতটা সম্ভব সহজভাবে করে থাকি। মোদকের পুর সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে
এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে রাখবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, মোদকের পুর একদম রেডি। এবার আমি ডোটা যে মেখে রেখেছিলাম সেটার থেকে লেচি কাটার আগে একবার একটু মেখে নেব, তারপর তার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি যে আটা ময়দাটা মেখেছিলাম তার থেকে নটা মতন মোদক তৈরি হবে। এবার একটা করে লেচি নিয়ে লুচির মতন করে বেলে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মাঝখানটা যেন একটু মোটা হয় এবং সাইডগুলো একটু পাতলা হয়। এরপর বেলার পর ভেতরে এক চামচে করে মতন পুর দিতে হবে এবং হাত ও আঙুলের সাহায্যে একটা মোদকের শেপে আনতে হবে। সাইডটা কুচি কুচি, দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে কুচি কুচি করে করে দিয়ে আস্তে আস্তে প্রেস করে করে ওপরের দিকে ঠেলে ওটা চেপে ভালো করে আটকে দিতে হবে। মুখটা কিন্তু একটু ভালো করে আটকাবেন, না হলে তেলে দিলে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ওই জন্য এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ, একটু চেপে আটকাবেন মুখটা। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে মন দিয়ে করতে হবে। আমি এখানে দেখুন ভিডিওতে ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার একটা হয়ে গেল, এইভাবেই আমি পরপর একটা একটা করে নখানায় লেচি বেলে নেব এবং পুর ঢুকিয়ে সাইড থেকে কুচির মতন করে মুড়িয়ে ওপর দিকে প্রেস করে মোদকের শেপ দিয়ে এইভাবে আমি একটা করে গড়ে নিয়েছি। উল্টে পাল্টে ভাজতে হবে, কাঁচা ভাব যেন কোনোভাবেই না থাকে, হালকাভাবে হালকা লালচে লালচে হবে, চারিদিক উল্টে উল্টে ভাজতে হবে। এই মোদকের টেস্ট সত্যি খুব সুন্দর হয়, আপনারা বাড়িতে বানান, কেমন হলো আমাকে অবশ্যই লিখে জানান। এই রেসিপি সম্পর্কে কোনো রকমের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশানে গিয়ে জানাতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া। এইভাবে দেখুন বারবার উল্টে পাল্টে একটু ভাজতে হবে, আঁচ কিন্তু সবসময় লোতে রয়েছে, দেখুন আপনারা অধৈর্য হয়ে আবার ভুল করে বাড়িয়ে দেবেন না যেন, একটু ধৈর্য ধরে করতে হবে কিন্তু খুব ভালো হবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে আমার একটা অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ড্রাই ফ্রুটস দিয়ে ফ্রাইড মোদক এইভাবে আপনারাও বাড়িতে বানান এবং আপনাদের আমার সকলের প্রিয় দেবতা গণেশ ভগবানকে নিবেদন করুন, দেখবেন মনে কত আনন্দ লাগবে। এবার আমি তুলে নেবো একটা একটা করে, তেল ঝরিয়ে একটা দুটো করে করে আমি একটা ডিশে তুলে নিচ্ছি। কেউ যদি পেপারের ওপর রাখতে চান তেলটা শোক করার জন্য অতিরিক্ত তেল, সেটাও করতে পারেন, কোনো ব্যাপার না। ব্যাস তৈরি হয়ে গেছে, এবার আমি গণেশ ভগবানকে এটা নিবেদন করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।